সম্পর্ক নিয়ে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার বিয়ে করতে চলেছেন বাংলাদেশের তারকা মডেল ও অভিনেত্রী রাফেয়া রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জি। এতদিন ধরে সোশ্যাল মিডিয়া ও সবখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মিথিলা ও ফাহমি। তবে এবারও গুঞ্জন কোনো বেফাস ছবি বা ভিডিও নয়, এবার বিয়ের খবর নিয়ে আসছেন মিথিলা। বিস্তারিত দেখুন মূল আলোচনায়। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসছে বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত ও মিথিলা। বহুদিন ধরেই কলকাতা নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু সবসময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন তারা। চলতি সপ্তাহ গুঞ্জন শোনা যাচ্ছিল মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। এ সময় দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ফোক ফেস্টও দেখা গেছে একসঙ্গে। যদিও বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি অস্বীকার করেছেন সৃজিত, এ বিষয়ে তিনি বলেন, মিথিলার পরিবারের সঙ্গে আমার বহুদিন ধরেই সম্পর্ক। বিয়ের বিষয়ে জানতে চাইলে অটোগ্রাফ, এক যে ছিল রাজা, গুমনামি চতুষ্কোণ, জাতিস্বরের নির্মাতা কোনো মন্তব্য করতে রাজি হননি। চলতি বছরের মার্চে কলকাতার একাধিক প্রভাবশালী গণমাধ্যম প্রকাশ করেছে সৃজিত মুখার্জির জীবনে এসেছে নতুন এক রহস্যময় নারী, তিনি হলেন বাংলাদেশের মিথিলা। খবরে বলা হয়েছিল সৃজিতের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠতা দিনের পর দিন বাড়ছে, এমনকি বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যাচ্ছিল তাদের। সৃজিত পরিচালিত এক যে ছিল রাজা ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। তখন খুশিতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন সৃজিত। সে পার্টিতে কাছের বন্ধুদের সঙ্গে মিথিলাকে পরিচয় করে দিয়েছিলেন সৃজিত। সৃজিতের রাজারহাটের বাড়িতে এ পার্টির আয়োজন করা হয়েছিল। তারপর থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়, এমনকি গুঞ্জন বিয়ে পর্যন্ত গড়ায়। তবে সৃজিত ও মিথিলা দুজনেই ভালো বন্ধু বলে বিষয়টি বারবার এড়িয়ে যান। গেল 23 সেপ্টেম্বর ছিল সৃজিত মুখার্জির জন্মদিন, সেখানেও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিথিলা। মূলত অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার দেখা হয়। এরপর ফেসবুকের মাধ্যমে সৃজিত ও মিথিলার নিয়মিত যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। প্রেমের গুঞ্জন ছড়ালে সৃজিত বলেছিল, আমি আজ পর্যন্ত, মানে সেই 2010 থেকে যে নায়িকাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে 90% নায়িকাদের নিয়ে এমন জল্পনা হয়েছে। এটা আমি প্রফেশনাল হ্যাজার্ড হিসেবে মেনে নিয়েছি। প্রিয় দর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।